হ্যালো এভরিওয়ান, এক বছর প্রায় দেড় বছর আগে যখন কোয়ারেন্টাইন স্টোরি শুরু হয়েছিল তখন আমরা ভুলেও ভাবতে পারিনি যে এরকম একটা দিন দেখতে পাবো। মানে আজকে যখন আসছিলাম আমরা ট্রেনে করে, আমি সোমকে বলছিলাম যে ভাই সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না যে আমি অ্যাকচুয়ালি একজন এই মুহূর্তে বাংলা সাহিত্যের একজন অন্যতম অথরের সাক্ষাৎকার নিতে যাচ্ছি সামনাসামনি বসে, এটা বিশ্বাস হয়নি। সবার জন্য, সবার সামনে আমাদের অত্যন্ত প্রিয় লেখক কৌশিক মজুমদার, উনি অলরেডি আমাদের পেজে এসেছেন, আমাদের সঙ্গে একটি লাইভে উনি এসেছিলেন অনলাইন একটি সাক্ষাৎকারে, কিন্তু আজকে আমরা অফলাইনে পেয়েছি। এবং একটু আগেই কৌশিকদা বলছিলেন যে অফলাইনের যে একটা বিশেষ মজা আছে, হ্যাঁ, যে মানুষ মানুষের বাড়িতে আগে যেতেন সাক্ষাৎকারের জন্য, আমরা যেরকম দেখেছি প্রচুর এরকম সাক্ষাৎকার, হ্যাঁ, সেখানে গিয়ে একটু কথাবার্তা হতো, সামনাসামনি কথা হওয়া, সেটা অনেকটা এখন চলে গেছে। তো কোথাও একটা আমরা চেষ্টা করলাম সেটাকে যদি একবার রিক্যাপচার করা যায়, মানে করোনার একটা ওয়েভ কেটে যাওয়ার পর আরেকটার জন্য এখন মোটামুটি দুনিয়া অপেক্ষা করছে, তার মাঝে একটু ছোট্ট করে যদি এই সুযোগটা কাজে লাগানো যায়। এবং যেটা মেন কারণ সুযোগটা কাজে লাগানো সেটা হলো নিবার সপ্তক। তো নিবার সপ্তক রিলিজ করে গেছে, আপনারা খুব ভালো করে জানেন, অনেকে হয়তো পড়েও ফেলেছেন, প্রিবুকেই প্রচুর কপি বিক্রি হয়েছে, তারপরেও অনেক বিক্রি হয়েছে, ভীষণ রকমই সাকসেস যাকে বলা যায়। তো আজকে আড্ডাটা মেনলি নিবার সপ্তক নিয়েই হবে এবং সূর্যতামসী নিবার সপ্তক যেটা ট্রিলজি হতে চলেছে সেটা নিয়েই হবে, কারণ অন্যান্য বিষয়ে আড্ডা আমরা আগের বার মেরেছি। তো আজকে আড্ডাটা মেনলি নিবার সপ্তক নিয়ে। তো বেশি দেরি না করে শুরু করে দিই আমরা ছোট্ট করে। আচ্ছা, প্রথমেই কৌশিকদা তোমাকে ওয়েলকাম, এবং এত সুন্দর একটা সেটিং দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা কৌশিকদার বাড়িতেই আছি, আপনারা যারা আমাদের আগের ব্লগটা দেখেছেন তারা জানেন যে আমরা কৌশিকদার বাড়িতে এসেছি, সেখানেই শ্যুট হচ্ছে, এবং কৌশিকদার বাড়ির যে ছাদটা যেটা ব্লগে আপনারা দেখে থাকবেন সে অসাধারণ ছাদের সেটিংয়ে আমাদের আজকে আড্ডাটা হচ্ছে। এরপর যে সেকশনটা আমাদের হবে সেটা হবে কৌশিকদার লাইব্রেরিতে, যেটাও একটা অসাধারণ দ্রষ্টব্য জায়গা। তো ঠিক আছে, আমরা প্রথমে কৌশিকদাকে একটা গ্র্যান্ড ওয়েলকাম, কৌশিকদা থ্যাংক ইউ আসার জন্য, আমাদের মানে আমাদেরকে আসতে বলার জন্য। আমার কাছে খুব বড় পাওনা আর কি যে তোমরা এলে। আর সবচেয়ে বড় কথা কি, বহুদিন তো কি হয়েছে আমরা এই ঘরে বসে থেকে নতুন মানুষের সঙ্গে দেখাও হচ্ছে না, কথাও হচ্ছে না, এই যে ফিজিক্যাল দেখা এটা খুব জরুরি, মানে এই এই দরকারটা খুব মানে আছে আর কি। কারণ এককালে আমাদের বন্ধুত্ব আমরা যা করতাম, বন্ধু বলতে আমরা কি বুঝতাম তুমি বলো তো? বন্ধু মানে যাকে আমি দেখেছি, আমি যাকে চিনি, যার সঙ্গে আমার পরিচিতি আছে। এখনকার তো বন্ধু গোটাটাই ভার্চুয়াল, তা আমার কোথাও গিয়ে আমি সেই পুরনো বন্ধুতাটাকে মিস করি আর কি। সেই জন্য তোমরা যখন বললে আসলাম না না চলে আসো, চলে আসলে সেটা একটা অন্য মজা হয়। আর এই যে তুমি ফেটিং বলছো, এর মধ্যে আমার খুব একটা কৃতিত্ব নেই, এ তোমার বৌদি বানায়, এই গোটা ছাদই তোমার মানে বৌদির তৈরি আর কি। তা আমারও ভালো লাগে ছাদে এসে মাঝে মাঝে বসতে, বসে গল্প টল্প করতে। এই জন্যই আমি বলছি তোমরা এসেছো, এটাও আমার কাছে একটা বড় পাওনা। সত্যি কথা বলছি যে এই করোনা আবহে তোমরা যে কষ্ট করে সেই কলকাতা থেকে এত দূর এসেছো, এবং আমার বাড়ি তো অনেক দূর, তা তোমরা এসেছো এটা আমি তোমাদের ওয়েলকাম জানাচ্ছি অশোকনগরে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরাও ভীষণ রকম বিষয়টা এনজয় করছি, এবং আমাদের ব্লগে আপনারা নিশ্চয়ই আগেরটাতে দেখেছেন যে এত সুন্দর যে গাছগাছালিতে ঘেরা জায়গা, মানে অশোকনগর নিজে এবং অবশ্যই বৌদির হাতের তরিবতের জন্য এত সুন্দর একটা বাগান তৈরি হয়েছে, এটার জাস্ট মানে কোনো তুলনা হয় না। আচ্ছা কৌশিকদা, তো নিবার সপ্তাহে আসি। প্রথমে যে আমার প্রশ্নটা তোমার কাছে থাকবে এটা হচ্ছে, দেখো ট্রিলজি যখন হয় বা এরকম অনেক ক্ষেত্রেই হয় যে কোনো একজন ঔপন্যাসিক তিনি লিখছেন, অনেক সময় হয় যে প্রথম থেকেই তিনি পুরো তিনটে পার্ট প্ল্যান করে নেন যে এই পার্টে এতটা, এই পার্টে এতটা, এখানে এতটা। আবার অনেক ক্ষেত্রে হয় যে না, আমি মোটামুটিভাবে লিখলাম, তারপর আস্তে আস্তে লেখা যত এগোলো আমি আরও প্লটটা ডেভেলপ করলাম, নতুন চরিত্র আনলাম। তো তোমার ক্ষেত্রে কোনটা হয়েছে সেটা যদি একটু বলো। আমার ক্ষেত্রে প্রথমে হয়েছে বলতে, আমি হাতে নিয়ে বলছি, আমার ক্ষেত্রে প্রথমে যেটা হয়েছে সেটা হয়েছে আমি এইটা 2018-তে যখন হোমসনামা লিখলাম, তখন হোমসনামার একটা মানে অংশ নিয়ে, যেই হোমসনামার অংশটা আমি বলেও দিই, হোমসনামা পড়তে গিয়ে আমি দেখলাম যে বিদেশের লেখকরা বলছেন বা গবেষকরা বলছেন যে শার্লক হোমস মেবি ইন্ডিয়াতে এসেছিলেন। এবং সত্যি শার্লক হোমসের জীবনে দুটো বছর, 1892 এবং 1895-96, এই দুটো বছরে কোনো হিসেব পাওয়া যায়নি, ব্যারিংগুল্ডো হিসাব পাননি, কেউ পাননি। এবার তখন তিনি কী করেছিলেন? তখন তো মরে যাননি লোকটা, কিছু না কিছু করেছিলেন, ওই রকম একটা অ্যাক্টিভ লোক। তা সেই জন্য অনেকে, এবং শার্লক হোমস বলেছিলেন উনি সাইগারসন নামে টিবেটে গেছিলেন, এটাও লেখা আছে, এটাও একদম মানে ডয়েলই লিখে দিয়েছেন, এতে আমার কোনো কৃতিত্ব নেই আর কি। এবার ডয়েল এই কথা লিখে গেছেন, আবার ডয়েল এটাও লিখে গেছিলেন যে শার্লক হোমস যখন বলছেন যে ভার্নেত আমার দাদু ছিলেন এবং আমার ভার্নেতের বোন আমার দিদা ছিলেন, এবং তারপরে ওখান থেকেই গল্পটা মাইক্রোফট হোমসের দিকে যায় আর কি। তো এইসব ক্লুগুলি আমার পড়া ছিল। তা আমার তখন মনে হয়েছিল সত্যি যদি হোমস ভারতে এসে থাকেন, যেটা অনেকে কল্পনা করছেন, ভারতে এসে ভদ্রলোক করেছিলেনটা কি, নিশ্চয়ই বসেছিলেন না। এবার আমার তখন মনে হয় যে হোমসের ভারত যাত্রা ওই নিয়ে একটা প্যাস্টিশে টাইপের লিখব, যে হোমস ভারতে কী করছে এবং তার নায়ক হবেন হোমস, এবং মানে পিওরলি হোমসই থাকবেন, আর কেউ থাকবে না। হোমস এসে ভারতে একটা প্রবলেম সলভ করলো।
তো ওটা কিছুটা লিখেও ছিলাম এবং সেখানটা একজন প্রায় বয়স্ক এই 45-46 বছর বয়সী বিবাহিত তার একটা ছেলে আছে এরকম একজন গোয়েন্দাকে নিয়ে গল্পটা শুরু হয়েছিল যে নাকি সেই এমন একটা মানে ওই দুটো টাইম লাইনের ঘটনা কিন্তু ওখানেও ছিল যে দুটো টাইম লাইনে এটা কোনোদিন কাউকে বলিনি আজকে প্রথম বলছি আর কি এইটা কেউ জানে না আর কি এটা আমি কোনোদিন কাউকে বলিনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বলছি আর কি তা এই করে তখন আমি হাতে লিখতাম তা এইরকম করে মানে সে একটা কিছু ক্লু পেয়েছে সেই ক্লু থেকে সে খুঁজতে খুঁজতে সে মানে বার করবে যে হোম ফ্যাক্টটা কোনো ক্লু রেখে গেছিলেন যেই ক্লুটা পুরোটা হোম সলভ করতে পারেনি বাকিটা সে সলভ করবে এরকম একটা ঘটনা আর কি তো এইটা ওই মোটামুটি আমার যদ্দূর মনে পড়ে যদি খুব ভুল না করি 4-5 পাতা লিখেছিলাম বেশি লিখেছিলাম যেখানে নাকি শুরুতে একটা প্রোলগ ছিল সেখানে প্রোলগটা এখন বলাই যায় প্রোলগটা শুরুই হয়েছিল চুচুড়া কবরখানায় যে জায়গাটা এবার নিবার সব থেকে পাচ্ছি চুচুড়া কবরখানায় একটা 2 পাতার প্রোলগ ছিল কি ছিল সেটা বলবো না কারণ বললে কারণ চুচুড়া কবরখানা সেই প্রলগে যা ছিল সেটা তৃতীয় পার্টে কিছুটা আছে সেই জন্য কি হয়েছিল বলবো না তা চুচুড়া কবরখানায় কিছু একটা হয়েছিল এবং তারপরে গোলটা গল্প চলে আসে 2018-19 চলে আসে তা এসে তারপরে সেই বয়স্ক ভদ্রলোক জেনে কি প্রাইভেট ডিটেকটিভ তাকে দিয়ে গল্প শুরু 4-5 পাতা লেখার পর আমার ভালো লাগেনি আর ড্রপ করে দিই ব্যাপারটা তারপরে তো এদিক ওদিক সেদিক আমি আর ফিকশন লেখা বন্ধই করে দিলাম জেমস বন্ড জমজমাট মগজাস্ত্র পরপর বেরোতে শুরু করলো ওটা আমার জাস্ট মাথায় ছিল আর কি এবার আমার কেন জানি একটা বিশ্বাস হয়েছিল আমি খুব একটা ফিকশন লেখা লিখে সুবিধা করতে পারবো না সেই জন্য আমি ফিকশন লেখাটা স্টপই করে দিয়েছিলাম তারপরে তোপসের নোটবুক বেরোলো তোপসের নোটবুক বেরোনোতে আমার একটু সাহস বেড়ে গেল তা সাহস বেড়ে গেল যখন তখন একদিন কথায় কথায় আমার এক বন্ধু ছিল যার নাম আধার আখ্যানে আছে লালটু বলে অনির্বাণ ওকে আমি ওই 4-5 পাতা শুনিয়েছিলাম আর ইয়েকেও শুনিয়েছিলাম আমার বউকেও শুনিয়েছিলাম তা তারা দুজন বললো তুমি ওই গল্পটা রিভাইভ করো তো এবার আমি ঠিক করলাম গোটা গল্পটা আবার রিভাইভ করবো করতে গিয়ে ওই লেখাগুলি দেখে দেখলাম এইভাবে চলবে না গল্পটাকে নতুন করে ভাবতে ভাবতে গিয়ে আমি কিছু প্লট পয়েন্ট ভাবলাম যাতে গল্পটা অনেক বড় হয় এইবার আমি দেখলাম যে এই গল্পটা যদি আমি এখন সত্যিই নামাতে যাই তাহলে 1.5 লাখ শব্দের নিচে আমার হবে না এবার 1.5 লাখ শব্দের একটা উপন্যাস আমি একবারে নামাতে পারবো না এবার আমি ঠিক করলাম আমি গল্পটাকে 3 ভাগে ভাগ করবো প্রথম পর্ব বেরোবে শান্তনুকে আমি বললাম যদি লোকে মানে পছন্দ করে তাইলে 2 ভাগ বের করবো তারপরে যদি পছন্দ করে 3 ভাগ বের করবো প্রথম ভাগটা বের করে দেখি এটা 200-250 টাকার বই পছন্দ হয় কিনা এবং আমার গোটা প্ল্যানটাই ছিল এটা সেই আমি যেহেতু ক্লাসিক্যাল মিউজিক খুব ভালোবাসি অনেকেই জানে ওই আলাপ জোর ঝালা যেরকম হয় সেইভাবে গতিটা ওরকম থাকে যারা নিবার সপ্তক এখন পড়েছে তারা সূর্য তামসে অনেক লেট পেস্ট অনেক ধীরে সুস্থ বলছিল হ্যাঁ নিবার সপ্তক সে তুলনায় অনেক ফাস্ট পেস্ট এবং এর পরের খণ্ডটা ভয়ানক ফাস্ট পেস্ট মানে এটা এরকম ভাবেই তৈরি তো এই করে আমি একটা গোটা গল্পের প্লট ভেবে নিলাম প্লট তো ভেবে নিয়েছি তারপরে পড়াশোনা শুরু করলাম এবং পড়াশোনা শুরু করবার মধ্যে আর একটা ঘটনা ঘটে গেল শান্তনু একটা বইয়ের কথা বললো বইটার নাম রাতের কলকাতা বললো তুমি এই বইটা পড়ে দেখো এটা তোমার কাজে লাগতে পারে পড়তে গিয়ে আমি বললাম বা এত ভালো বই এই বইটা একটা টিকা টিকা দিয়ে বই বের করে দেওয়া যায় ফলে কলকাতা রাত্রি রহস্য বেরিয়ে গেল হ্যাঁ মানে ওইটা কিন্তু প্র্যাকটিক্যালি সূর্য তামসীর বাই প্রোডাক্ট কিন্তু বাই প্রোডাক্টটা আগে বেরিয়েছে কলকাতা রাত্রি রহস্যটা আগে বেরিয়েছে তারপরে তো সূর্য তামসী বেরোলো বেরোবার পরে তারপরে নিবার সপ্তক বেরোলো এই তো গল্প আচ্ছা এবং গোটাটাই কিন্তু আমার এখনো মাথায় মানে লাস্টে কি হবে আমি জানি এবার তাহলে 1 বছর আমি আরো নেবো কেন যেটা তোমাকে এই মাত্র বলছি ডিটেলিংটা আমার খুব দরকার এই যেমন ধরো বৃহন্নলাদের সমাজ তাদের ভাষা তখনকার কলকাতার ভাষা এবং এখন আমি কিছু কিছু বিষয় পড়ছি বলতে চাইছি না আমি বিষয়গুলো সম্পূর্ণ আমার কাছে নতুন সেই জিনিসগুলি তো আমাকে ভালো করে জানতে হচ্ছে যাতে নাকি আমি সেই ব্যাপারে এবং ডিটেলিং এর কথা বলতে গেলে আপনারা যারা পড়েছেন তারা আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করে থাকবেন আমি কালকেও দাদার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে সন্ধ্যাবেলা তখন আমি বলছিলাম যে সূর্যতামসীর একটা এক্সকুইজিট যেটা একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো যে সূর্যতামসীতে কিছু কিছু এরকম 19th century কলকাতার লোকেশন যেমন ডালান্ডা হাউস যেমন হচ্ছে একটা শুড়িখানা সেই সমস্ত জায়গাগুলোর লোকেশনগুলো এত ডিটেলিং এর মধ্য দিয়ে হ্যাঁ করেন্থিয়ান হল যেভাবে ফুটিয়ে তুলেছেন সেগুলোর জাস্ট কোনো তুলনা হয় না তো সেই ডিটেলিংটাই হচ্ছে এতটা রিসার্চের ফল এবং আপনারা যারা একটু বইয়ের পেছনে বিবলিওগ্রাফিটা ঘাটেন তারা জানবেন যে কী পরিমাণ রিসার্চ এটার পেছনে গিয়েছে আচ্ছা হ্যাঁ তো কৌশিকদের যেটা জিজ্ঞেস করছিলাম আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে সূর্যতামসী নিবার সপ্তক তো হয়ে গেল পরের বছর তুমি একটু আগে বললে তোমার 3rd ইনস্টলমেন্টটা আসছে তো ট্রিলজিটার কোনো নাম কী ভেবেছো মানে ইউজুয়ালি ট্রিলজির তো নাম থাকে একটা ভালো প্রশ্ন করেছো এখানে অরিত্র বলে একটি ছেলে আছে সে একটা বুদ্ধি দিয়েছে কিন্তু আমি এখনও সেরকম অর্থে কিছু ভাবিনি 3টে পার্ট যখন বেরোবে 3টে পার্ট বেরোনোর পরে 3টে পার্টের থিম
মিলিয়ে আমি কিছু একটা নাম ভাববো, কিন্তু এইটুকু বলতে পারি তৃতীয় পার্টের নাম এরকম এক অক্ষরেরই হবে, যেমন সূর্য তামসী নিবার সপ্তক একসঙ্গে। সেটা কি জীবনানন্দ থেকে? অবশ্যই জীবনানন্দর একটা মানে নিবার সপ্তকেও তো দেখেছো, লাস্ট চ্যাপ্টার পুরো জীবনানন্দে ভর্তি, জীবনানন্দ দাস থাকবেনই। কী হবে আমি এখনও থার্ড পার্টের নাম ঠিক করিনি, কারণ সেকেন্ড পার্টের নাম আমি লাস্ট ঠিক করেছি একদম লাস্টে গিয়ে আর কি, বইয়ের নাম। এবার এবং যারা বইটা পড়েছে তারা বুঝবে কেন মানে নিবার সপ্তক নামের মধ্যে অনেক ক্লু দিয়ে দেওয়া আছে, নামটুকুর মধ্যে এই নামটা ছাড়া হতো না আর কি। তা থার্ড পার্টেও আমি থার্ড পার্টটা গোটাটা লিখিনি, থার্ড পার্টটা লেখার পরে আমি নাম ঠিক করবো, তারপরে এই তিনটেকে মিলিয়ে কি সিরিজ নাম দেওয়া যায়। বা আমি এমনও হতে পারে, আমি তোমায় সত্যিই বলছি, আমি পাঠকদের থেকে জানতে চাইবো আপনাদের কী মনে হয়, তার মধ্যে থেকে একটা হয়তো পুরস্কারও ঘোষণা করা গেল যে নামটা আমার পছন্দ হবে। মানে আমি এখনও এই ব্যাপারে সত্যি কিছু ভাবিনি আর কি, এই হচ্ছে কথা। এবার কারুর যদি কোনো নাম মনে হয় সে বলতেই পারে আমাকে, এখনও সেই রাস্তা খোলা আছে। আচ্ছা কৌশিকদা, তো এই যেটা নেক্সট জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে এই ক্ষুদ্রতামসীতে আমরা দেখেছিলাম যে একজন এরকম হিস্টোরিক্যাল ফিগার রয়েছে অ্যামাং আরও অনেকজন ফিকশনাল ফিগারের মধ্যে, কিন্তু নিবার সপ্তকে সেটা তিন হয়ে গেল, রজতবাবু এবং তার সঙ্গে অরুণ মুখোপাধ্যায়। তো গোয়েন্দা গল্পে বা ডিটেকটিভ ফিকশনে আমরা চট করে কিন্তু দেখি না এরকম যে কোনো হিস্টোরিক্যাল ফিগার বা রিয়েল লাইফ কোনো ফিগার তার মধ্যে খুব একটা বেশি ফিচার করছেন। সেখানে তিনজনকে তুমি ফিচার করলে, দুজন তার মধ্যে এই সময়কালের, তো এইটার পেছনে প্ল্যানটা মানে এই আইডিয়াটা কীভাবে এলো বা এটা কেন, কোনো কি পার্টিকুলার রিজন আছে সেটা যদি একটু বলো। এবার তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে তোপসের নোটবুকে তো তুমি দেখেছো যে তোপসের নোটবুকে অলরেডি আমরা নেতাজিকে আমি ব্যবহার করেছিলাম হিস্টোরিক্যাল ক্যারেক্টার হিসেবে, এবং প্রিয়নাথকে ব্যবহার করেছিলাম যেটা প্রথমবার করেছিলাম। এবার এইবারে যেটা হয়েছিল, এইবারে আমি আমার নিবার সপ্তকের পড়াশোনার জন্য দারোগা দপ্তরের একটা অংশ আমি ব্যবহার করেছি, করতে গিয়ে আমার কিছু ডাউট ফেসছে। হঠাৎ আমি দারোগা দপ্তর খুলে দেখছি দারোগা দপ্তরের ভূমিকায় লেখা আছে ওই তলায় সম্পাদক অরুণ মুখোপাধ্যায় চন্দননগর। এবার আমি দেখলাম বাহ এটা অদ্ভুত কোইনসিডেন্স, চন্দননগরের লোক সে আবার কাজ করছে, আমার গোটা গল্প চন্দননগরে ফেট করা একটা বড় অংশ আছে, চন্দননগরে ঘুরে ঘুরে ফিরে যাচ্ছে। এবার আমি তখন উনার খোঁজ করা শুরু করলাম, ফেসবুকে দেখলাম একজন আছেন কিন্তু ইনি তিনি কিনা জানি না আর কি। তা পরবর্তীকালে আমি তখন আমার রজতদা রজত চক্রবর্তী, তিনিও লেখক, আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করলাম। রজতদা বলে হ্যাঁ আমি চিনি, এই নাও ফোন নাম্বার। আমি ফোন নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বললাম, তার সঙ্গে যোগাযোগ করলাম। মানে উপন্যাসে তুর বসু যেটা করেছিল আমি ঠিক সেই 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 পদ্ধতিটা দিয়ে এইবারে আমি তখন ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে যখন নাকি উপন্যাসটা লিখছি তখন আমি ভাবলাম এই গোটা গল্পটাকে তোমাকে রাখতে হবে, যে তুর বসু তো মানে খুব একটা দারুণ যে পড়াশোনা করা বা দারুণ স্মার্ট তা না, সে তো তার উৎসাহ প্রচুর লোকজনকে জিজ্ঞাসা করতে করতে যায়। তা এবার তো সে কাউকে না কাউকে জিজ্ঞাসা করে ব্যাপারটা পাবে, হোয়াই নট দ্য রিয়েল পারসন। এবার আমি তখন সেই রজতদা তাকে ফোন করেছিলাম, রজতদাকে। এবার রজতদাকে এবার যখন আমি দ্বিতীয়বার লেখা শুরু করলাম তখন রজতদাকে একটু ফোন করলাম, করে বললাম আচ্ছা রজতদা তুর বসু কিন্তু এরকম দু তিনজনকে জিজ্ঞাসা করে একজনের কাছে যাবে, তাহলে হোয়াই নট ইউ? তো রজতদাকে বললো যে না না আমার তো কোনো আপত্তি নেই চরিত্র হতে। তারপরে আমি অরুণবাবুকে বললাম যে দেখুন আপনি তো অথেন্টিক কাজটা করেছেন এবং আপনি একটা অথেন্টিক লোক যার কাছে তুর বসু যাচ্ছে, তা কেন না আপনি? হ্যাঁ, তা উনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন। এবং সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম যে আপনাকে দিয়ে কিন্তু আমি কিছু কাল্পনিক কথাবার্তা বলাম, সেটা তো আপনাকে বলতেই হবে, সেটা কিন্তু আপনার বলছে না না তুমি যা খুশি তাই করো, কোনো অসুবিধা নেই আমি করে নিচ্ছি। তা সেই জন্য বইয়ের শুরুতেই বিজ্ঞপ্তিতেও দেখবে লেখা আছে যে দূরভাষে বা পার্সোনালি আমি তাদের পারমিশন নিয়েছি এবং করেছি। এবং আরও দুজন আছে এখানটায় যারা একটু লুকিয়ে আছে, সেটা হচ্ছে আমি ট্রিবিউটই দিয়েছি, সেটা হচ্ছে বটতলানি সবচেয়ে ভালো কাজ করেছিলেন অদৃশ বিশ্বাস, সেই অদৃশ বিশ্বাসকে এখানে অধীশ দা বা অধীশ বিশ্বাস হিসাবে দেখানো হয়েছে, একদম একদম অদৃশ বিশ্বাস। এবং যারা অদৃশ বিশ্বাসকে চেনেন, এবার অদৃশদার নাম আমি দিতেই পারতাম কিন্তু উনি তো মারা গেছেন, এবার ওনার সঙ্গে হ্যাঁ সেই অর্থে সম্ভব না, সেই জন্য একটু বদলেছি। কিন্তু আমি বলছি তোমাদের এটা একদম অন ক্যামেরা, এটাও তোমাদের প্রথমেই বলছি আর কি, এটা অদৃশদাকেই লিখেছি আমি। এবং আরেকজনের নাম আছে টুক করে ঢুকিয়ে দিয়েছি আমি, সেটা হচ্ছে ওই প্রেসিডেন্সির বান্ধবী শ্রুতি আমায় বলেছে, ওটা শ্রুতি গোস্বামী যে গান করে ও প্রেসিডেন্সির ছাত্রী, তো ও আমার খুব পরিচিত, ও আমি একটা নাম দরকার আমি ওর নামটা টুক করে বসিয়ে দিচ্ছি, এটা ওকে বলেই দিয়েছি যে তোর নাম কিন্তু এখানটা ঢুকা। আচ্ছা কৌশিকদা, এবার সেই বিষয়টা আসবো যেটা নিয়ে আমার মনে হয় যারা পড়েছেন বা যারা কৌশিকদার প্রোফাইল খুব রেগুলার ফলো করেন তাদের একটা উৎসাহ ভীষণভাবে থাকবে। তোমার উপন্যাসটাতে বঙ্কিমচন্দ্র ফিচার করেন, এবার কীভাবে ফিচার করেন সেটা আমি খুব একটা বলতে বলছিলাম, কারণ ওটা যারা পড়েননি তাদের জন্য সারপ্রাইজ রইল। কিন্তু আমার যেটা প্রশ্ন, অবশ্য আমার প্রশ্নে খানিকটা বলা হয়ে যাবে, সেটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র কি সত্যি ফ্রিম্যাসনের সদস্য ছিলেন বা কোনো গুপ্ত সমিতির সদস্য ছিলেন, এক নাম্বার। আর দু নাম্বার হচ্ছে যে উপন্যাসটাই নিবার সপ্তাহে আমরা দেখি
দেখি যে রমন পাষ্টি বলে একটা বিশেষ সামাজিক উপন্যাস বঙ্কিমচন্দ্রের আসার কথা ছিল, বাট কোনো কারণে সেটা পাবলিশড হয়নি এরকমটা বলা হয়েছে। তো সত্যি কি রমন পাষ্টি নামে বা অন্য কোনো নামে কোনো আনপাবলিশড উপন্যাস ওনার আছে বা সেটা নিয়ে কোনো কিছু ব্যাপার, এইটা যদি একটু তুমি আমাদের দর্শককে বলো। ঘটনা হচ্ছে বঙ্কিমচন্দ্রকে ফিচার করার আমার ইচ্ছে হয়েছিল চিত্তরঞ্জনবাবুর অনুদিত আনন্দমঠটা পড়ে, কারণ সেই আনন্দমঠে এমন কিছু ঘটনা ঘটেছে যারা পড়েছে এডি ওই মানে প্রথম সংস্করণ যেটা আনন্দের আছে জানা যাবে যে বঙ্কিমচন্দ্রের জীবনে অনেকগুলি ঘটনা আছে যেগুলি সেই অর্থে যার কোনো ব্যাখ্যা মেলে না। এবার যেখানে কোথাও ব্যাখ্যা মেলে না সেখানে কিন্তু লেখকের সুযোগ, একদম পরিষ্কার কথা। এবার যেটা আমি পেয়েছিলাম দু তিনটে যেগুলি ফ্যাক্ট, এটা আমি তোমায় বলি। বঙ্কিমচন্দ্র জীবনের শেষের দিকে একদম মারা যাওয়ার কিছুদিন আগে, তখন ওনার তো প্রচণ্ড ডায়াবেটিস ছিল, সেটা লেখাও আছে, নিবার সত্যকেও লেখা আছে, ভয়ঙ্কর ডায়াবেটিস ছিল। তা তিনি বিকালে বেরোতে যাচ্ছেন, এমন সময় একজন সাধুর সঙ্গে দেখা, সাধু তার জন্য অপেক্ষা করছিল। তা দারোয়ান তাকে ভাগিয়ে দেয়, এই এইটা যারা পড়েছেন তারা ব্যাপারটা রিলেট করতে পারবে। দারোয়ান তাকে, সেটা পরের কথা, হ্যাঁ, তাকে ভাগিয়ে দেন, কিন্তু বঙ্কিমচন্দ্র তাকে নিজের শোয়ার ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দেন। সাধু আর বঙ্কিমচন্দ্রের মধ্যে কী কথা হয় আজ অব্দি কেউ জানে না। পরে বেরিয়েছেন যখন, তখন তার দৌহিত্র তাকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, এ কে? তখন বঙ্কিমচন্দ্র একটি কথাই বলেন, আমরা রমন পাষ্টি নিয়ে আলোচনা করছিলাম। এই রমন পাষ্টি কিন্তু আমার তৈরি শব্দ না, এটা একেবারে বঙ্কিমচন্দ্রীয় শব্দই আর কি, বঙ্কিমচন্দ্রের বলা শব্দ। তা এইবারে এইটুকু ঘটনা। সেকেন্ড কথা হচ্ছে, বঙ্কিমচন্দ্র যখন চুঁচুড়া চন্দননগর ওই এরিয়ায় ছিলেন হুগলিতে, তখন কিন্তু ওনার বহুদিন পর্যন্ত কোনো প্রমোশন হয়নি, এবং তার জন্যে যেটা চিত্তরঞ্জনবাবু ধারণা করেছেন, উনি হয়তো বিপ্লবী সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বা আনন্দমঠ যেটা লিখেছিলেন তার জন্যে, বা উনি হতে পারে কোনো এরকম কোনো সমিতির সঙ্গে যুক্ত ছিলেন যেই সমিতিকে ব্রিটিশ সরকার কন্ডেম করে, সেই জন্য তার ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে তিনি ম্যাজিস্ট্রেট হতে পারেননি। এবার এই জায়গাটায় কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, সুতরাং এই জায়গাটাতে আমি একটু মানে কি বলবো রাইটার ফ্রিডম নিয়েছি, এবং আমি আমার উপন্যাসের মধ্যে এই ঘটনাটাকেই একটু নিজের মতো করে দেখিয়েছি, মানে কাহিনীকে চলার সুবিধার্থে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা বেশ, এরপর যেটা আমার আরেকটা বিষয় জানার আছে একই প্রসঙ্গে, মানে যেহেতু একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আমাদের নিবার সপ্তকে বারবারই আমরা দেখি ফ্যাক্ট আর ফিকশন বিষয় মিলে মিশে যাচ্ছে, এবং ইনফ্যাক্ট মজার ব্যাপার যেটা ভালো লেগেছে দুটো স্কেলে সেটা হচ্ছে, একটা তুমি করছো, আরেকটা হচ্ছে সেটা প্রিয়নাথের লেখার ক্ষেত্রে সেটা হচ্ছে। তো এই প্রিয়নাথের লেখার প্রসঙ্গে যেটা আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা একটা জায়গা আছে এই নিবার সপ্তকে, যারা পড়েছেন তারা জানেন, যেখানে আমাদের প্রণব কী বলে অরুণ মুখোপাধ্যায় বলছেন যে আমরা ইয়েতে দারোগা দপ্তরে এরকম কিছু আমরা পেয়েছি যেগুলো দারোগা দপ্তরে দেওয়া হয়নি প্রকাশিত বইটাতে, ওনার এডিট করা বইটাতে, যেখানে শার্লক হোমসের দুটি গল্প মাস্টার অফ রিচুয়াল এবং হচ্ছে আমাদের ইয়ে কী বলে স্পেকেল ব্যান্ড, এই দুটোর বঙ্গীকরণ করে লিখছেন আমাদের প্রিয়নাথ, ঠিক যেরকম বঙ্গীকরণ আমরা হেমেন্দ্র কুমার রায়কে করতে দেখেছি সিক্স নেপোলিয়নের, এরকম আরও অনেক গল্পে সেই সময় আরও অনেকে করেছিলেন। তো সেই জিনিসটা কি সত্যিই প্রিয়নাথ করেছিলেন নাকি এটা গল্পের খাতিরে, যেহেতু প্রিয়নাথ অ্যাকচুয়ালি হোমসের সঙ্গে তদন্ত করছেন, সেইটাকে কি রিফ্লেক্ট করার জন্য নাকি এটা সত্যি হিস্টোরিক্যালি হয়েছিল, এটা যদি একটু ক্ল্যারিফাই করো।